ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله. بون التي تشكونلكتن. তার এক দিনী বোনের পক্ষ থেকে লিখেছেন যে আমি আপাত দৃষ্টিতে অসম্ভব কিছু আল্লাহর কাছে চেয়েছি আল্লাহর কাছে তো কিছু অসম্ভব নয় আর হালাম চাই কিছু তো চাইতেই পারিনি কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি চাইতে গিয়ে সবর করতে পারছি না আমি কীভাবে দোয়া করতে পারবো হ্যাঁ আল্লাহ তুমি যদি এটাই সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি সারা জীবন কেঁদে কেঁদে চাইলে তুমি তা দেবে না তাহলে সেটা পাওয়ার ইচ্ছা মুছে দাও কষ্ট মুছে দাও সেটা দোয়াতে চাওয়ার ইচ্ছাটাও মুছে দাও এভাবে কি বলা যাবে আল্লাহ তো জানেনই উনি আমাকে দিবেন কি দিবেন না উনি যদি না দেওয়ারও ভালো মনে করেন আর ওনার ফাইনাল সিদ্ধান্ত যদি এই হয় যে দিবেনই না তাহলে আমি কেন চাইতে থাকবো আর কষ্ট পেতে থাকবো তা হচ্ছে এভাবে বলি দোয়াতে নাকি চাইতে থাকাই বুদ্ধিমানের কাজ হবে আসলে দোয়ার ক্ষেত্রে হালাল বস্তু এবং আমার জন্য যেটা উপযুক্ত সম্ভাব্য এরকম কোনো কিছু চাই তার কাছে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে হালাল হইলে অনেক সময় সেটা আমার জন্য উপযুক্ত মনে করলেও সেটা কিন্তু উপযুক্ত নয় এ ধরনের যদি কিছু হয় তাহলে সেটা আল্লাহ কাছে না চাওয়াটাই উত্তম হবে যেমন একটা কথার কথা যে আমি যদি নিজে দোয়া করি আল্লাহ সৌদি রাজ একটা মেয়েকে আমার সাথে মিলাই দাও তাকে তার সাথে আমার বিবাহ দিয়ে দাও অথবা একটা মেয়ে দোয়া করে চালা রাজ পরিবারের একটা ছেলের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটা তো চালা চাওয়াটা হালাল কিন্তু এটা তো মানে একটা অবাস্তব কল্পনা তাই না এটা তো ইয়ার ভিতরে হইতে হবে সম্ভাবনার ভিতরে থাকতে হবে তো এই জন্য এ ধরনের দোয়া করাটা বাড়াবাড়ি হুম আর বিশেষ করে নির্দিষ্ট একটা জিনিস যে এটাই আমার দরকার এটা এইভাবে দোয়াটা না করে বরং যেটাতে আমার কল্যাণ আছে দুনিয়া খাতের উপকার আছে বরকত আছে আল্লাহ তুমি আমাকে সেটা দান করো হুম যেমন আপনি হয়তো একটা ছেলেকে বিয়ে করার আকাঙ্ক্ষা পোষণ করছেন তো ওইটাকেই আমার পেতেই হবে নাহলে আমার চলবে না আমি সব ওটার জন্যই কাঁদছি এটা দোয়া করা উচিত নয় বরং আপনি ক্ষেত্রে আল্লাহকে বলবেন যে ওই ছেলেটা যদি আমার জন্য কল্যাণে হয় আল্লাহ তুমি তার সাথে আমার ব্যবস্থা করে দাও এই জন্য আল্লাহ নবী আল্লাহ আলাই সালাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ মিনিয়া মিনার খাইরে কুল্লিহি আজলিহি আজলি জি হে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ কামনা করি মঙ্গল কামনা করি যেটা আমার জন্য উত্তম হবে এখনকার বা ভবিষ্যতের জন্য আমি সেটা তোমার কাছে কামনা করি ও আওয়াজবিকে মিনার সাহরী কুল্লিহি সকল প্রকার অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আজিলি ও আজিলি এই সময়ের অকল্যাণ এবং ভবিষ্যতের অকল্যাণ সব অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপরের কথাটা আরও সুন্দর তিনি বলছেন রাশা বলছেন যে আল্লাহ আলোকা মির খাই মাসা আলকা কামিনু আবুকা নবা মোহাম্মদ সাল আলিয়ালাম যে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ প্রার্থনা করি যে কল্যাণটা তোমার নবী এবং তোমার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রার্থনা করেছে আমি সেটা চাই সোহান কত সুন্দর কথা তারপরে ও মিন মিনসারি মাস্তা আজ মিনহু আবুদুকা নবীকা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি সেই অকল্যাণ থেকে যেই অকল্যাণ থেকে তোমার নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আশ্রয় প্রার্থনা করেছেন এই যে দোয়াগুলো এটা সবচাইতে সুন্দর ব্যাপক অর্থবোধক এবং সব ধরনের কল্যাণকে সামিল করে প্রার্থনার ক্ষেত্রে এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে সব অকল্যাণকে সামিল করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি আমরা আলম